আচ্ছা যে পাশে আছে তার তো আছে আরো দুইটা সিনেমা সে তো আছেই আরো দরদ আছে আরো কি কি আছে আমি সব ছবির আপডেট দিচ্ছি তবে এখনি দিয়ে দিব বিদেশে আসলে বাবার জন্য যে ভালোবাসা একদম ভাইরাল হয়ে গেছে কি এই ভালোবাসা নিয়ে যদি বলার কি আছে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাট লিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে সো বাবা হিসেবে আমি সব সময় চাই যে আমার আমার সন্তানদের আমার সন্তানদের আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাআল্লাহ সো এটা থাকবেই সাকিব ভাই আর একটা বিশেষ করে প্রিয়তম আসলে বিশেষ করে আপনার যে নতুন লুক এটা আসলে সবাই কান্না করেছে সবাই রূপে নিয়েছে মানে নতুন সাকিব খান অনেকেই বলছে এটা যদি আপনি একটু বলেন প্রিয়তম না আসলে আমরা চেষ্টা করেছি প্রিয়তম আসলে একা আমাদের পক্ষে একার পক্ষে তো আর কিছু হয়নি যেমন আদম ভাই আছে তার যে সাপোর্টটা ছিল যে এত শর্ট টাইমে একটা সিনেমা প্রোডিউস করা এবং সিনেমাটাকে সিনেমা হল পর্যন্ত নিয়ে যাওয়া একজন প্রযোজকই জানে যে তার কতটা ব্যাক মানে কতটা বেগ পেতে হয়েছে তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে এত শর্ট টাইমের মধ্যে একজন ডিরেক্টরই জানে যে তাকে কতটা শ্রম দিতে হয়েছে এত শর্ট টাইমের মধ্যে মানে এটা আমার মনে হয় যে একটা হিস্ট্রি হয়ে থাকবে আমার ক্যারিয়ারে যে এত শর্ট সময়ে আমি কোনো সিনেমা এবং সফল সিনেমা যে সিনেমাটা পুরো পৃথিবী কাঁপাচ্ছে এমন একটা সিনেমা সেই সিনেমাটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু সিনেমা হলে পৌঁছে দিয়েছি এবং বলেছি ঈদে আসবো এবং ঈদে এসেছি এবং পুরো পৃথিবী বাইরে সবার উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে এখানে জায়গা একটু ঝামেলা তো সবার উদ্দেশ্যে ভক্ত বা সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি বাংলাদেশের সকল মানুষ যারা হচ্ছে এই যে ভালোবাসা দেখিয়েছেন আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এই বাংলাদেশের বাইরেও যারা আছেন পুরো পৃথিবী মহায় যারা আছেন বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ যারা আছেন এই যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার মূল্য আসলে কী দিয়ে আমি দিব আমার ঠিক ভাষা নেই বাট আমি তাদের এই ভালোবাসার কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনুকৃত ওই ভালোবাসার কাছে সবসময় আমার মাথা নত হয়ে আছে কবে নাগাদ শুরু হবে একটু সবাই জানতে চাই দরদটা নিয়ে ওটা শুরু হবে সেটা তো পরে জানাচ্ছে আপনি কি মনে করেন দীর্ঘদিন প্রযোজনার সাথে জড়িত প্রিভিয়াস অনেক প্রজেক্ট ছিল আপনার তোমার সাফল্য সাফল্যটা আসলে কিভাবে দেখছেন সাকিব খান যুক্ত হয় নতুন কোন পালক যুক্ত হলো কিনা আসলে তোমার সাফল্য সাকিবের সাফল্য সাকিব ভাইয়ের সাফল্য আমাদের সমন্বিত সাফল্য আমরা প্রিয়তমা দিয়ে একটা নতুন অধ্যায় সূচনা করলাম সামনে নিশ্চয়ই আমরা প্রিয়তমার থেকেও আরও বড় কিছু করার চেষ্টা করব আপনারা অতীতে যেমন আমাদের সাথে ছিলেন সামনেও থাকবেন আশা করি সামনে আমরা নিশ্চয়ই আরও কিছু নিয়ে আসবো আপনাদের সামনে প্রিয়তমার সিকুয়েলে কোনো সম্ভাবনা নেই প্রিয়তমার সিকুয়েলে কোনো সম্ভাবনা নেই কিন্তু নতুন ছবি নিশ্চয়ই এই তিনজনের বড় কিছু আসবে ইনশাল্লাহ 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 Thank you.